হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ মিস্টার মলয় গোস্বামী, হ্যাঁ হ্যাঁ আজই আমার চেম্বার এসেছিলেন। আরে না 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 না, আপনি যা ভাবছেন তা নয়, কেসটা একটু কমপ্লিকেটেড। আরে না না, পরিবার নয়, এই সাময়িক কয়েকটা দিনের মতন, এই ধরুন নেয়ার অ্যাবাউট 6 মান্থ। দেখুন মিসেস গোস্বামী, মলাই বাবুর উন্নতির কথা আপনি ছাড়া বেশি করে আর কে ভাবতে পারে বলুন। না 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 না, আমি এক্সপেক্ট করছি আপনার 6 মান্থ ওনার হার্টের পজিশন আগের থেকে অনেকটাই ভালো হয়ে যাবে। না না, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আচ্ছা রাখি তাহলে। হ্যাঁ নমস্কার। ডাক্তার কি বললো? ওই তোমাকে যা বললো আমাকেও তাই। তাহলে বিশ্বাস হলো তো? চুপ করো তো, একেবারে ওই প্রেমের জোয়ার উথলে উঠলো। হ্যাঁ গো, বলছি ডাক্তার তো কোনো ওই গ্যারেন্টি দিল না, তুমি যে ওই মেয়েটার সাথে 6 মাস ঘুরবে তারপরে যে তোমার ওই হাড়টা ভালো হয়ে যাবে, এমন গ্যারেন্টি তো ডাক্তার দিল না গো। আরে বাবা, আজকাল কোনো ব্যাপারে 6 মাসের বেশি কেউ গ্যারান্টি দেয় না। হয়তো তাই। তোমার সাথে না ওই কথা বলেই আমার দায়। যা, তোমার শরীর খারাপ, তুমি তুমি টেবিলে বসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। সেই ভালো। হ্যালো হ্যালো, হ্যাঁ বর্ণালী, এই শোন না, তোর সাথে আমার খুব দরকার আছে রে। এই আমার ওনার জানিস ওই হার্টের কন্ডিশন খুব খারাপ রে, ওই একবার আসতে পারবি? তোর সাথে কথা আছে রে। আচ্ছা আচ্ছা, রাখছি। তুই ঠিক বলছিস। হ্যাঁ রে, আমি তো ডাক্তারের সাথে নিজে ফোনে কথা বললাম। ডাক্তারের বয়স কত হবে বলতো? দূর, ফোনে কি ওই ডাক্তারের গলা বোঝা যায় নাকি? তা ওই গলা শুনে যা মনে হলো না, 50 হবে জানিস। না, আমার মনে হচ্ছে ডাক্তার তোর কর্তার থেকে অনেকটাই সিনিয়র। তা হ্যাঁ রে, তুই কি করে বুঝলি? তুই তো তাকে দেখে শুনি আর ওই ফোনে কথাও বলিস নি। দেখ, ডাক্তার এমন একটা বয়সে পৌঁছেছে যেখান থেকে কোনো যুবতী মেয়ের সান্নিধ্য লাভ বা তার প্রেমের উত্তাপ পাওয়া একেবারেই অসম্ভব। এই জন্যই তো তোকে ডেকেছি রে, বল না কি করা যায় বল একবার। দেখ, মলয়দা যা কন্ডিশন তাতে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করতে পারিস, জাস্ট লাইক এ গেম। গেম? গেম। কিন্তু শোন, যদি জেতে তাহলে মলয়দা তোর, আর যদি হেরে যায় তাহলে মলয়দা যার সঙ্গে ঘুরবে তার। আমার খুব ভয় করছে রে। আরে ভয় পাচ্ছিস কেন? আমার মতো তোর কর্তাকে গ্রিপে রাখবি। কেমন করে রে? নাম্বার ওয়ান, কখনো চুলদাড়িতে ডাই লাগাতে দিবি না। নাম্বার টু, কখনো মাথা শ্যাম্পু করতে দিবি না। দেবো না। নাম্বার থ্রি, সবসময় চোখে চোখে রাখবি, কখনো চোখের আড়াল হবি না। আমার ওই সব টেনশন নেই রে, আমার ওনাকে তো দেখেছিস,
কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে কথাই বলতে পারে না। এই এক মিনিট আমার কথাটা শোন। আমার মনে হয় একটা জানাশোনা মেয়েকে মলেদার সঙ্গে ভিড়ে দিতে হবে। বলছি না, ও লজ্জায় কোনো ওই মেয়ের সাথে কথাই বলতে পারে না। আরে বাবা, একটা এক্সপার্ট মেয়েকে পাঠাতে হবে ওর কাছে। শোন, মলেদা যেন ঘুণাক করে জানতে না পারে। কিন্তু আমার কথাটা শোন না, ভালো করে মন দিয়ে আমার কথাটা শোন। কুন্তলের অভিনয় তোর কেমন লাগে? বেশ লাভলি রে। কুন্তলা কি হয় জানিস তো? কে রে? আমার মাস্তুদোর দাদার মেয়ে। ওকে যদি আমরা ফিট করতে পারি তাহলে মামলা হিট একেবারে ফাটাফাট। রাখো রাখো, এখানেই রাখো। এই যে কাকু, কত দিলেন? আরো 1.5 টাকা। কেন? ভাড়া বেড়ে গেছে। কবে থেকে? গত মাস থেকে। এই আমি রোজ আসছি, 5 টাকা দিই। আর এই নাও, আরো 8 আনা। আপনাকে বললাম না 6.5 টাকা ভাড়া। আরে আমি রোজ আসছি বুঝলে, আমি নতুন নই। যা দিয়েছি নাও, যাও যাও এখান থেকে। ভিক্ষা দিচ্ছেন নাকি? এই কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, কিরম ভাবে কথা বলতে হয় জানো না? যাও বলছি ভালো কথা। আর 1টা টাকা দেবেন না ইউনিয়নকে জানাবো। কি, তুমি আমাকে ইউনিয়ন দেখাচ্ছো? ইউনিয়ন জানো আমি কে? হ্যাঁ হ্যাঁ জানি, ভদ্র লোক, রিকশায় চড়ে ভাড়া দেয় না। এই মুখ সামলে, আমি এক চড়ে তোমার দাঁতগুলো সব ফেলে দেবো। যাও এখান থেকে। মেরে দেখান। কি, তুমি আমায় ভয় দেখাচ্ছো? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আরে এই এত চেঁচামেচিটা কিসের? হ্যাঁ দেখো না কি যা তা বলছে। আমি বলছি না, আপনি বলছেন। 1টা টাকার জন্য ভদ্র লোক। আরে দূর, ওই 1টাকার জন্য এরকম করছে? আর দিয়ে দাও না 1টাকাটা। না না, হ্যালো ভবেশবাবু। ও না, মানে ওই ওর আসতে দেরি হচ্ছে দেখে ওই আপনাকে ফোন করলাম আর কি। মানে ওই বলে গিয়েছিল ওই আপনার বাড়িতেই যাচ্ছে। তো ও কে? মধুমিতা? ও আচ্ছা, তাকে কি ওই খুব সুন্দর দেখতে? ও বলে গেছে আসতে দেরি হবে। আচ্ছা খুব সুন্দর দেখতে।